তৃণমূলের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচি বহরমপুরে দীর্ঘদিন ধরে ডিএর দাবিতে ধর্ণা চালাচ্ছেন এবং শিক্ষা দুর্নীতির জন্য যারা হাইকোর্টে কেস করেছেন তারা ধর্ণা দিচ্ছেন। যারা ধর্ণা দিচ্ছেন তারা প্রত্যেকেই সিপিএম এবং বিজেপির হয়ে কাজ করছেন, সরকারের কাছে টাকা নেই তাই সরকার পর্যাপ্ত পরিমাণে ডিএ দিতে পারছেন না। আজ মুর্শিদাবাদ জেলার বহরমপুরের শিক্ষা ভবনে এক ডেপুটেশন প্রদান করেন। এই ডেপুটেশনের নাম দেওয়া হয় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ডেপুটেশন। 10 তারিখ যে যৌথ মঞ্চ ধর্মটিকে ছিল সে ধর্মটাকে বিরোধিতা করে স্কুলগুলো সুষ্ঠু পরিচালনা করার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি আন্দোলন কর্মসূচি। এমনিতে যেভাবে দিকে দিকে একটা স্কুলগুলোতে অস্থিরতা তৈরি করে দিয়ে যে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা করছে সেটাকে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছি, যার জন্যই আমাদের আজকে সম্মত হয়ে ডিআর কাছে আবেদন করতে চাইছি আগামী দিনে স্কুলগুলোতে কোনো ধরনের ধর্মঘট কর্মবিধি নামে স্কুলগুলোকে বন্ধ করার যে প্রক্রিয়া শুরু করে যৌথ মঞ্চ সেটা বন্ধ হয়।